সুতরাং বন্ধুরা, আপনারা যারাই কাশ্মীরে আসবেন, আমার বন্ধুস্থানীয় এই গুলাম ভাইয়ের কাছে, দ্য হাউস বোট মুন অফ কাশ্মীর, আপনারা অবশ্যই আসবেন, এখানেই থাকবেন। আপনারা দেখুন কি সুন্দর কাশ্মীরি কাঠের কাজ আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমরা ব্যালকনিতে বসে আছি হাউস বোট মুন অফ কাশ্মীরের, এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনির সেই দৃশ্য। দিস ইজ দ্য পার্সেলিং, একদম মনে হচ্ছে আমরা মুঘল আমলের সেই মুঘল দরবারে বসে আছি। ইউ প্লিজ কাম অ্যান্ড এক্সপিরিয়েন্স ইউর সেলফ, আপ খুদি আকে দেখিয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার কি দিয়ে। আর আবি তো শাম কা টাইম হ্যায়, ইধার আজান হো রহা হ্যায় সারা কাশ্মীর মে, আর ইধার হামারা শঙ্করাচার্য মন্দির আপ দেখ রহা হ্যায়, ওহাঁ ভি মন্ত্র পাঠ চল রহা হ্যায়। আবি আবি হাম লোগ আয়া হ্যায় খীর ভবানী সে, জো বৈষ্ণব মাতা কো বৈষ্ণব দেবী কো ছোটা বহিন হ্যায় উনসে আয়ে, ওহাঁ পর ভি হাম লোগ ভাইচারা দেখে হ্যায়, ওহাঁ পর দেখা হ্যায় কে হিন্দু মুসলিম সব মিলকে পূজা পাঠ কর রহে হ্যায়। আর এসা হি নেই, ও লোক হিন্দু দেবী কে লিয়ে পূজা কা প্রসাদ আর ফল ভি বটওয়ারা কর রহে হ্যায়। এসে হি আপ দেখো সামনে সমস্ত হাউস বোট রয়েছে, হাউস বোট গুলোর আলো জ্বলে উঠেছে, সমস্ত ডাল লেকের এই হাউস বোটের আলোগুলো যখন জ্বলে ওঠে তখন সোনালি রং হয়ে যায় পুরো এই ডাল লেক, যার জন্য হাউস বোটের উদ্দেশিত এই ডাল লেকটিকে গোল্ডেন লেকও বলা হয়। এই ডাল লেকের দুটো পার্ট আছে, অ্যাকচুয়ালি দুটো পার্ট নয় একটাই পার্ট, একটা থেকে আরেকটায় যাওয়া যায়। আরেকটা নাগিন লেক, আমরা আজকে নাগিন লেকের ছবি আপনাদের দেখিয়েছি যখন আমরা যাচ্ছিলাম খীর ভবানী গান্দারবল জেলার তুল্লা মাল্লা গ্রামে তখন আমরা দেখিয়েছি। দেখুন এ দেখুন আপনারা সমস্ত হাউস বোটগুলোতে আলো জ্বলে উঠেছে, আমাদের হাউস বোটের সুসজ্জিত হাউস বোট। এবার আমি আপনাদের একটু ডাইনিং রুমে নিয়ে যাব, মানে ড্রয়িং রুম, সরি ড্রয়িং রুম